এদিকে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন ও বিচারপতি বজরুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব পাশ করেছে মন্ত্রিসভা সকালে সচিবালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শোক পাশ শেষে তাদের অবদান নিয়ে আলোচনা হয় বৈঠকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন দুই হাজার ষোলোর খসড়া সহ হাউসিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট ও ভেটেরিনারি কাউন্সিল আইনের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান উনিশশো সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইনে আধুনিকায়ন করে বিভিন্ন প্রস্তাবের শাস্তি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে